নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টেস্টি টেবিলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন মশলা ফ্রাই। এটা কিন্তু খুব সহজ এবং খুব সুস্বাদু একটি রেসিপি, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। তো আমি নর্মাল সাইজের 6টা টুকরো চিকেন নিয়েছি, আপনারা চাইলে তান্দুরির মতনও বড় বড় রাখতে পারেন। আর মাঝখান থেকে চিকেনগুলো ছিঁড়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তারপরেই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে মিক্সিতে একটা মশলা করে নেব, তার মধ্যে কিছু রসুন, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা কিন্তু বেশি গ্রেট করা যাবে না, হালকা করে গ্রেট করে নেব যাতে কিছুটা দানা দানা থাকে, বেশি মিহি করা যাবে না। তার মধ্যে লেবুর রস দিয়ে এটা রেখে দিয়েছি। তো 2 ঘন্টা পর চিকেন যখন খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে, তখন আমরা চিকেনগুলোকে একদম লাল করে ডোবা তেলে ভেজে নেব। আমি এখানে একটা একটা করে চিকেন ভেজেছি, আপনারা চাইলে পুরোটা একসাথে করতে পারেন, তবে তাতে তেল একটু বেশি লাগবে। তো একটা একটা করে আমরা চিকেন খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, তবে আমি কিন্তু সাদা তেলটাই প্রেফার করব। তো আমি চিকেনগুলোকে খুব কড়া করে লাল করে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। বাট আমাদের রেসিপি কিন্তু এখনই শেষ নয়, তো এবার আমরা চলে যাব মেন স্টেপে। আমি যেই তেলে চিকেনগুলো ভেজেছিলাম সেখান থেকে 2 চামচ তেল নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে সেই পেস্টটা দিয়ে দিয়েছি যেটা আমরা হালকা করে গ্রেট করে রসুন, লঙ্কা আর লেবুর রস দিয়ে করে রেখেছিলাম। সেটা হালকা 2 মিনিট ভাজা ভাজা করে তার মধ্যে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ না থাকলে আপনারা রেড চিলি সস দিতে পারেন, যদি আপনারা খুব ঝাল পছন্দ করেন। তো তার মধ্যে আমি হালকা নুনও দিয়ে দিয়েছি। তো তারপর চিকেনগুলোকে ছেড়ে আমরা চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। তো বেশিক্ষণ না, মাত্র 3 থেকে 4 মিনিট ফ্রাই করলেই আমাদের চিকেন মশলা ফ্রাই তৈরি হয়ে যাবে। এবার এটা আপনারা লুচি বা পরোটার সাথে সার্ভ করে দিতে পারেন, তবে আমি কিন্তু খেয়েছিলাম চিলি গার্লিক পরোটা দিয়ে, আর সেটা কিন্তু ভীষণই সুস্বাদু ছিল। তো বন্ধুরা, আশা করি এই রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো সবাই প্রত্যেকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।